দেখছেন আলটিমেট আনবক্সিং ইউটিউব চ্যানেল। তো আজ বেসিক্যালি আমরা করতে চলেছি আনবক্সিং Redmi Note 9 Pro Max এই ফোনটি। তো আপনারা বলতে পারেন যে এই 200 বছর আগেকার ফোনটা কেন রিভিউ করছো? তো আমরা তো কোনো বড় ইউটিউবার নয় যে আমাদের কাছে ভেরিয়েন্টটা মানে চলে আসবে বা কেউ আমাকে পাঠাবে। তো আর অনলাইনেও যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মানে আর কি এই ফোনটার চাহিদা, প্রো বলুন বা প্রো ম্যাক্স ভেরিয়েন্টটা বলুন, প্রচুর চাহিদা। ফোনটা সব সময় আউট অফ স্টক থাকে, সে অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক কিংবা হোক এমআই স্টোর। তো আপনারা যদি এখনো ফোনটা কিনে না থাকেন বা প্ল্যান করছেন যে ফোনটা কিনবেন, এই সময় দাঁড়িয়ে কি এর থেকে ভালো ফোন পাওয়া যাবে না? কি এই ফোনটা আপনাদের সাথে বেস্ট হবে? আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই। তো বন্ধুরা চলুন এবার আমরা শুরু করি আমাদের আনবক্সিং। তো আপনাদের আগেই বলে রেখেছি আমি ফোনের সিলটা যেটা সেটা ব্রেক করে রেখেছি দোকানে গিয়ে। তো চলুন এটা আনবক্স করি আর কি কি বক্স কন্টেন্ট আছে তাতে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের বক্স, কিছু পেপার বক্স, এতে আছে সিম ইজেক্টার টুল যাতে আপনি সিম পড়ানো লাগানো চিপ ইত্যাদি ইউজ করতে পারেন। আর আছে একটা ব্যাক কভার, স্ট্যান্ডার্ড ব্যাক কভার, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির, সাইডে রাখে সব। আর যেটা আসল জিনিস সেটা হচ্ছে আমাদের ফোন। যাই হোক, ফোন দেখুন কেমন ফোনটা লাগছে। সত্যি কথা বলতে নতুন ফোনের একটা আনবক্সিং করাই একটা আলাদা মজা। Redmi Note 9 Pro Max ফোনটার কি পাশে বক্সে আর কি কি দিয়েছে দেখি একটু। আর আছে তার সাথে একটা কাগজ, একটা আছে চার্জার দেওয়ার জন্য, টাইপ সি পোর্ট, সব ফোনই পাওয়া যায় টাইপ সি পোর্ট। আর আছে একটা ফাস্ট চার্জার, এটা হচ্ছে ফাস্ট চার্জার 33 ওয়াটের, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, তো এটাও পাশে রাখি। আর কি কি আছে বক্সে? আর কিছুই নেই আমাদের বক্সে, বক্স পুরো ফাঁকা। এই ছিল বক্স কন্টেন্ট। এবার দেখি বক্সে আর কি কি ফিচার এখানে মেনশন করা আছে এই ফোনের সাথে। কি আপনারা জানেন তাও একবার বলে দিই, এই পাচ্ছি ফোনের সাথে 6.67 ইঞ্চিস ডিসপ্লে, তার সাথে আছে ফাস্ট চার্জার 33 ওয়াটের, পাচ্ছি আমরা কোয়াড ক্যামেরা সেট আপ 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সের জন্য। পাচ্ছি স্ন্যাপড্রাগন 720G কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা হচ্ছে 6GB 64GB ভেরিয়েন্ট Redmi Note 9 Pro Max। এবার আসি আমাদের ফোনে। এই হচ্ছে আমাদের ফোনটাকে করি আমরা অন। এই ব্যাটারি আছে আর হয়ে গেল অন। তো যতক্ষণ অন হচ্ছে ততক্ষণ দেখে নিই এর কিছু স্লো মোশন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ফার্স্ট লুক কেমন, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমি কিছু আবর্জনা এখন ফোনেতে দেখতে পাচ্ছি না, যাই হোক একটাকে দেখতে পেয়েছি আবর্জনা, তো অবশ্যই চীনা অ্যাপ বয়কট করুন, আনইনস্টল করে দিন। যাই হোক আবর্জনা ডিলিট। তো এই ফোনে পাচ্ছি আমরা 60 হার্জ রিফ্রেশ রেট, এবং যে ফিচারগুলো পাচ্ছি তার দেখবো। তার আগে আমরা দেখে নেবো এর ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট কেমন কাজ করে, এর ফিঙ্গারপ্রিন্ট কতটা কি কাজ করে। ভেরি ফাস্ট, আর একবার দেখে নিই। জাস্ট টাচ আনলক, মানে প্রচুর ফাস্ট হচ্ছে আর কি। আর একবার ফেস আনলকটা একবার দেখে নিই। তো চলুন দেখা যাক এইটার ফেস আনলক কতটা কি কাজ করে। সঙ্গে সঙ্গে আনলক, তো এটা আনলকই আর কি, এরকম আর কি লক স্ক্রিন আছে। তো জাস্ট, তো আপনারা যেহেতু জানেন, এবং এই ফোনটার অবশ্যই 6.7 ইঞ্চি স্ক্রিন, এবং সামনে দেখতে পাচ্ছেন একটা কত সুন্দর, এটা নচ নয়, এটা একটা পাঞ্চ হোল ডিসপ্লে, এবং একদম ঠিক জায়গায় রিপ্লেসমেন্ট, এবং একটা ইউনিক ডিজাইন ফোনটাকে প্রদান করেছে। এখানে আছে ফিঙ্গারপ্রিন্ট, দেখতেই পাচ্ছেন এটা ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে পাওয়ার অফ অন বাটন, এবং এখানেই আমি ফিঙ্গারপ্রিন্টটা কানেক্ট করছিলাম। ভলিউম আপ অ্যান্ড ডাউন। এই সাইডে আছে সিম এজিক্টার টুল কানেক্ট করার জন্য, আপনার সিমে চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে যে 3.5mm জ্যাক আছে, টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য, আর আছে স্পিকার গিল, যেখানে আমরা এক্ষুনি স্পিকার কিরকম কি আওয়াজ আসছে এক্ষুনি দেখবো। পেছন দিকে আছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্স করার জন্য। আছে একটা ফ্ল্যাশ লাইট। তো এই হচ্ছে ফোনের মধ্যে। আর ফোনটার যে সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে এইখানে কোথাও একটা লাগানো আছে 720G একটা হিউজ প্রসেসর আর এই দামের মধ্যে খুবই একটা ভালো ব্যাপার। মেনলি এটা একটা গেমিং প্রসেসর এবং পাবজির মতো গেম খুবই আরামসে চলে যাবে। সামনে আছে পেছনে যেমন 64 মেগাপিক্সেল, একই সাথে সামনে দিয়েছে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এর যে মেন শট অর্থাৎ ডে লাইট কন্ডিশন এবং রাত্রের যে ক্যামেরার কোয়ালিটি, সে আপনি হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এবং আমরা স্ক্রিনেতেও অ্যাড করে দেবো। কীরকম কী ফটো কোয়ালিটি অবশ্যই আপনারা জানাবেন এবং এর অন্য যে ভিডিও কোয়ালিটি, ভিডিও এডিটিং, ভিডিও সবই আসবে আমাদের চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন যে আপনারা ভিডিওটা দেখছেন, আমি এটা শ্যুট করছি Redmi Note 9 Pro Max এর। আর কেমন কি নয়েজ ক্যান্সেলেশন এবং কেমন কি লাগছে ভিডিওর কোয়ালিটি অবশ্যই জানাবেন। সত্যি কথা বলতে আমার তো ভালোই লাগছে, তবে আপনাদের কেমন লাগছে সেটাই হচ্ছে জানার মূল বিষয়। এর মাইক কোয়ালিটি আর মেনলি ভিডিও কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং এইরকম আনবক্সিং টাইপের ভিডিও এবং এরকম টাইপের ভিডিও যদি আপনি আরো চান অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা করবেন একটা লাইক। এবং সত্যি কথা বলতে যদি আমার ওপিনিয়ন জানতে চান তাহলে আমি বলবো আপনি নোট 9 প্রো ফোনটি কিনতে পারেন। প্রো ম্যাক্সেরটা অতটা আমি রিকমেন্ড করবো না, কারণ তার থেকে হয়তো আপনি একটু টাকা বাড়িয়ে রেডমিরই Poco X2 বা অন্য অনেক আছে, তো সেদিকে আপনি দেখতে পারেন। তবে ফোনটা একবারই খারাপ বলছি না, ভালো। তবে নোট 9 প্রোটা অবশ্যই খুবই ভালো এবং প্রো ম্যাক্সের দামটা একটু বেশি, 2000 টাকা বেশি, তার জন্য আপনি কিছু ফিচার বেশি পাচ্ছেন। তো ওই দামে অন্য ফোনও আপনি দেখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ। গুড বাই।